ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি। আর আমি স্মরণে এসে গেছি কোরা পাখি সিরিয়ালের আপডেট দেব বলে। তবে তার আগে বলবো, যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলো। আমি সিরিয়ালে কি চলছে সেটা যেমন বলবো, ঠিক তার পাশাপাশি হয়তো একটু অ্যাডভান্সও দিয়ে দিতে পারি। তো তার জন্য পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখতে হবে। সিরিয়াল কোরা পাখিতে এই মুহূর্তে আমাদের বনিবাবু রিয়েলাইজ করেছে যে না, সত্যি তো সে গুলুর সাথে অন্যায় করেছে। তার তো নিজের সন্তান রয়েছে, আমনই তার নিজের সন্তান, কিন্তু সমস্যা হচ্ছে তার বাড়িতে তার বউ মিমি, সে ঠিক করেছে বাড়ি ছেড়ে চলে যাবে। যেমন ঠিক করা তেমন কাজ, বাড়ি ছেড়ে সে চলে গেছে। কিন্তু এই মুহূর্তে আমাদের মেধা দেবী ভেবেছিল যে ও যে যে যা পাচ্ছে করুকে যাক, আমি যাবো গিয়ে অঙ্কুরকে বিয়ে করে নিয়ে আমি হ্যাপিভাবে থাকবো। কিন্তু সমস্যা হচ্ছে ওদিকে অঙ্কুরও পাল্টি খেয়েছে। অঙ্কুর এখন সিদ্ধান্ত নিয়েছে যে না, আমাকে যেতে হবে, আমনের কাছে ক্ষমা চাইতে হবে, কারণ আমি হয়তো আমনকে ফিরিয়ে নিতে চাইবো কিন্তু আমন হয়তো ফিরে আসবে না, তবুও আমি যাব। কিন্তু সেই কারণে আমাকে মেধার সাথে সম্পর্কটা শেষ করতে হবে। এবং মেধা যখনই বিয়ে থাকার ব্যাপারে কথা বলেছে, অঙ্কুর কিন্তু জানিয়ে দিয়েছে যে তোকে আমি জাস্ট বান্ধবী হিসেবে ভাবি, আমি তোকে ঠকাতে চাইনি, কিন্তু আমি আর তোকে বিয়ে করে সংসার করতে পারবো না। ভালো কথা, বাড়ির লোকজন কথা বলতে আসলে অঙ্কুর একাই প্রোটেস্ট করেছে এবং সেখানে অঙ্কুরের পাশে অঙ্কুরের বাবা ছিল। অঙ্কুর গেছে আমনের কাছে কিন্তু আমন জানিয়ে দিয়েছে যে সে আর সংসারে ফিরবে না। এই নিয়ে চলছে একটা ঝামেলা। উল্টো দিকে বনিবাবুর সামনে এসে মেধা কান্নাকাটিতে ভেঙে পড়েছে এবং সে বুঝতে পেরেছে এবং সেটাও বলে দিয়েছে যে সত্যি তো আমি সারা জীবন অঙ্কুরকে চেয়েছি, অঙ্কুর তো আমাকে চায়নি, তাই আমাদের বিয়েটা ভেঙে গেছে, খুব ভালো হয়েছে। আর আমি তো তোমার মেয়েও নই, তাহলে আমি কোন অধিকারে এই বাড়িতে থাকবো? তোমার তো উচিত তোমার নিজের বউ এবং সন্তানকে এই বাড়িতে ফিরিয়ে আনা, কারণ আমি থাকলে তারা সম্মান পাবে কী করে? তো সেই জন্য সে তার মাকে ফোন করে সমস্ত ঘটনাটা বলে এবং সিদ্ধান্ত নেয় যে সে ওই বাড়ি থেকে চলে যাবে। তো যেমন ভাবা আবার তেমন কাজ, মা ও মেয়ে সব সমান, মেয়েও বেরিয়ে গেছে বাড়ির থেকে। এদিকে বনিবাবু সেই মুহূর্তে একা রয়েছে, একাকিত্ব তাকে ধীরে ধীরে গ্রাস করছে। আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে তার হয়তো কোনো একটা অ্যাটাক আসে আর তার বুকে ব্যথাটা শুরু হয়ে যায়। আর সেই জন্যে সে ফোন করে তার মেয়ে মেধাকে এবং ফোন করে বলে যে তুই ফিরে আয়, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু তার মেয়ে ফিরতে নারাজ, কারণ তার মেয়ে ভাবতেই পারেনি, মানে লালন পালন করে যে মেয়েকে বড় করেছে সেই মেয়ে ভাবতেই পারেনি যে বাবার বুকে ব্যথা করছে বা বাবার কষ্ট হচ্ছে। এই যে মানে যেভাবে কথাটা বলছে, বাবা হয়তো মুখে বলছে না যে বাবার বুকে ব্যথা করছে, কিন্তু আমার যে বুঝে নিতে হবে যে বাবার কোথাও একটা কষ্ট হচ্ছে, না হলে কেন এইভাবে কথা বলছে, সেইগুলো কিন্তু তার মাথায় তখন আসেনি। সে বলেছিল যে না, আর সম্ভব না, আমি তোমার জীবনে বা তোমাদের বাড়িতে আর ফিরে যাব না, তোমরা আমাকে মানুষ করেছ, ব্যাস এইটুকুই। তো ব্যাপার হচ্ছে ঠিক এই মুহূর্তে বনিবাবুর পাশে কে এসে দাঁড়াবে, ঘটে যাবে কি বনিবাবুর সাথে কোনো অঘটন, এবং তারপরে বনিবাবু অসুস্থ হয়ে যাওয়ার পরেই কি সমস্ত কিছু মিল হবে, বনিবাবুই কি মিল করিয়ে দেবে আমন ও অঙ্কুরের, এই সব কিছু জানতে অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল কোরা পাখি, কারণ হয়তো সিরিয়াল কোরা পাখি খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। তাই এখন থেকে অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল কোরা পাখি স্টার জলসা ও স্টার জলসা HD-তে ঠিক রাতের 9:30 সময়। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যেটা করবে সেটা হচ্ছে কোরা পাখি সিরিয়ালের সমস্ত অ্যাডভান্স আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে। ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।